আজকে আমাদের যে চাকরির রায় দেওয়া হয়েছে তাতে আমরা অত্যন্ত খুশি। হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের যারা এখানে সবাই আছে, হ্যাঁ সব হাইকোর্টকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। কেসটা ছিল আমাদের ড্রাইভার রিক্রুটমেন্টের, 2015 সালে ইন্টারভিউ দিয়েছিলাম আমরা, অফারও ছেড়েছিল, অর্ধেক দিয়েছে অর্ধেক দেয়নি। তো আজকে আমাদের রায়ের ফলে যারা আমরা ক্যান্ডিডেট যারা কেস করেছিলেন, রিট পিটিশন মামলা করেছি, ওদেরকে রায় দিয়ে দিয়েছে উচ্চ আদালত। টোটাল 500 প্যানেল ছিল, এর মধ্যে 244 জন অফার ছেড়ে দেওয়া হয়েছিল, আর বাকি যারা ছিল এর মধ্যে আমরা কেস করেছিলাম। তো আজকে কেসের ফলে আমাদের 25 যারা কেস করেছি তারা আজকে রায় দিয়েছে। কি পারপাসে বাদ দেওয়া হয়েছে, নতুন নিয়োগ নীতির হিসেবে তখন সরকার নতুন এসেছিল, তো সঠিকটা হয়তো আমরা জানি না, আমরা হয়তো সিএম এর কাছে গিয়েছিলাম, বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, কথা বলেছিলাম, বলেছিল যে বিষয়টা দেখবে, কিন্তু পরবর্তী সময়ে হয়তো বা আমরা সেক্রেটারিতে অনেকবার গিয়েছিলাম কিন্তু আমাদের কোনো সুরাহা দেয়নি, তো যার ফলে আমাদের উচ্চ আদালতের দ্বারস্থ হতে হয়েছে।